গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে 6:30 আর আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি, আর আমার পুচকু এই যে ঘুমোচ্ছে, আর এদিকে আমার ছেলেও এখন ঘুমোচ্ছে। তো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এখন আমি ব্যাগ গোছাবো। ব্যাগ গোছানোর কারণ হচ্ছে, তোমরা অনেকেই জানো আমি কদিন বাপের বাড়িতে ছিলাম, তো 1 সপ্তাহ হলো আমি আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি। তো আজকে আবার আমি এক বেলার জন্য বাপের বাড়িতে যাব, তার একটা কারণ আছে, সেটা তোমার সাথে পরে শেয়ার করছি। তো তোমাদের আমার বাড়ির ছাদের থেকে একটা ভিউ দেখাই। তো দেখো, এটা হচ্ছে আমাদের ছাদ থেকে দেখা যায় যে মানে বাড়ির পেছনের ভিউসটা, বিশাল বড় একটা জঙ্গল। এটা অ্যাকচুয়ালি এয়ারফোর্সের জঙ্গল আমাদের বাড়ির। দেখো এখানে যে পাঁচিলটা আছে, এটা এয়ারফোর্সেরই পাঁচিল। এখান থেকে এই অবধি, মানে এখান থেকে শুরু হয়েছে এয়ারফোর্সের জঙ্গল, এটা অনেকটা এরিয়া নিয়ে, দারুণ জঙ্গলটা। এখানে কিন্তু একটা সময় হেলিপ্যাড ছিল, সেটা এখন বন্ধ হয়ে গেছে, এখন পুরো জঙ্গল। তো চলো এবার নিচে যাই। তো আমার পুচকুগুলো এখনো ঘুমোচ্ছে, তো ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আমার ব্যাগটা গুছিয়ে নিই। দেখো, একবেলার জন্য বাপের বাড়িতে যাব, অথচ কত কিছু প্যাকিং করতে হচ্ছে। এই যে বেড প্রোটেক্টর, ব্ল্যাঙ্কেট, কাঁথা, কাপড় আছে, অনেকগুলো জামা, আর তার মধ্যে এটা আমার ফেভারিট। দেখো এই যে 3-4টে জামা নিয়ে যাচ্ছি, কেন কি ও বারবার ওর মানে দুধ তোলে, যেটা বমির মতো হয়, আর এটা ও পড়ে যাবে। আর নিতে হবে কয়েকটা ডাইপার, কেন যদি বাই চান্স পটি করে দেয় তখন আমাকে চেঞ্জ করতে হবে, তাই জন্য একটু বেশিই নিয়ে নিলাম। আর নিতে হবে ওর একটা মেডিসিন, যেটা হচ্ছে ভিটামিন D3। আর এই যে হচ্ছে ওর বডি লোশন, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ওর দুধ। এবার চলো এগুলোকে সব ব্যাগে ঢুকিয়ে ফেলি। আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, এবার চলো আমি রেডি হয়ে নিই। এই যে আমি রেডি, এবার আমার ছেলে মেয়েদের তোলার পালা। বাবাই বাবাই বাবাই, ওঠো ওঠো, মা বাড়ি যেতে হবে তো। বাবা ওঠো 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 ওঠো। আর এদিকে আমার সোনা মা এখনও ঘুমোচ্ছে, কিন্তু ওকে একটু পরে তুলবো, আগে আমরা সবাই রেডি হয়ে নিই তারপর। আমার পাপা এখন রেডি হচ্ছে। আরে বাবা, দেখি বাবা, দেখি একটু দেখো, ঠিক আছে, মাথা সেটা তাড়াতাড়ি ফটাফট ফটাফট ফটাফট। এই যে আমার সোনামাকেও তুলে দিয়েছি, এবার ওর মুখটা একটু মুছে দিই। ও এখন একটু ঘুম ঘুম রয়েছে ওর চোখে, এখনো ঠিক করে উঠেনি। মামা, ইয়া মাম্মা হয়ে গেছে রেডি। আজকে যেহেতু একটু ঠান্ডা আছে, বাইরে বেরোবো, তাই ওকে একটা সোয়েটারও পরিয়ে নিলাম, তারপর একটা ব্ল্যাঙ্কেট দিয়েও ওকে জড়িয়ে নিতে হবে। যেহেতু আছে সারাদিন বাড়িতে, উনি থাকবেন না, তাই ঠাকুমার কাছ থেকে একটু আদর খেয়ে নিচ্ছে। বেশ দেখতে দেখালো। এবার আদর খাওয়ার পালা বম্মার কাছ থেকে। এবার দাদা ভাই আদর করছে। হ্যাঁ, এই যে আমরা রেডি, এবার চলো বাবা, ভাই এসছে। চলো ব্যাগটা নাও। মা তাহলে বেরাই।
দিদি তো আমরা বেরিয়ে পড়েছি। এখন যেহেতু একটু রোদ উঠে গেছে, তো তাই ভাবলাম এখন আর টোটো অটো কিছু করব না, হেঁটেই যাব। আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যেতে হার্ডলি 3 মিনিট মতো টাইম লাগে, তাই আমরা হেঁটেই রওনা দিলাম। আর দাদারা তো আছেই বোনের ব্যাগ নেওয়ার জন্য, তাই আর কোনো প্রবলেমই নেই। এই যে আমরা চলে এসেছি আমার বাপের বাড়িতে, আর ওই দেখো আমার মা ছাদে কী করছে। আর এটার জন্যেই কিন্তু আজকে আমাদের আসা, যেটা তোমাদেরকে পরে বলবো বলেছিলাম। দেখো আমার মা শীতের সকালে রোদে বসে পিঠে বানাচ্ছে। আর এদিকে দেখো আমার মায়ের হাতে লাগানো ওলকপি। আমার মা কিন্তু প্রথমবার ছাদে টবের মধ্যে ওলকপি ট্রাই করলো। আর এখানে দেখো আমার মায়ের হাতের লাগানো সব ফুল গাছ। তোমরা অন্য ভিডিওতেও দেখেছো আমার মায়ের ফুল গাছগুলো, কিন্তু এবছরটা মা চন্দ্রমল্লিকা যেরকম করে লাগায় প্রতি বছর, সেরকম করে এবার আর চন্দ্রমল্লিকা ডালিয়া লাগায়নি। আর এখানে দেখো সব ছানা পোনারা বসে গেছে পিঠে খেতে। এখন হচ্ছে ছাঁচ পিঠে, যেটা গরম গরম গুড় দিয়ে খেতে দারুণ লাগে। দেখো আমার মা কিন্তু ছাদেই নিজে হাতে উনুন বানিয়ে কাঠে পিঠেগুলো করছে। কোনো ছাঁচ পিঠে কিন্তু গ্যাসে কখনোই ভালো হয় না। আর শীতের সকালে রোদে বসে ছাদে গরম গরম পিঠে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমার মাম্মা খাবে না, আমার মাম্মা পিঠে খাবে না। ঘুমানোর স্টাইল দেখো, দুটো হাত দেখো। কত বছর পিঠে হয়নি, কত বছর পিঠে হয়নি? আমরা যতদিন হায়দ্রাবাদে গেছি তার আগে হায়দ্রাবাদ থেকে এসে খাইনি আমরা কখনো। হ্যাঁ, 1 বছরে খাবে, ওই ভাঙবে আর মুখে যাবে মানে একটুখানি, আর ফেলবে বেশি। চলো এবার আমি একটু খাই পিঠে, সবাই খাচ্ছে। গরম উপরে তো খাবে মাম্মা। এই যে আমার মাম্মা উঠে গেছে, দেখো আমি খেতে বসলে আমার মাম্মার ঘুম ভেঙে যায় বুঝলে। এই যে চলে এসছে আমার মাম্মার কান্না শুনে টসি বাবু। ঘুম ভেঙে দেখছি কোথায় চলে এসছি। আচ্ছা এসো এসো এসো, খিদে পেয়ে গেছে। খেয়ে দেখাও, খাও একবার খাও, ছুটবো তারপর একবার রিয়াকশন দাও। আবার ছুটতেই পারছি না, আমার ছুটে দাও তো। কাঁচা লেবু ছিটছে, কাঁচা পাকেনি। এই দাও, এটা হচ্ছে কাঁচা কমলা লেবু। এখন মুখও দেখা যাচ্ছে না ভালো করে। টসি তোমার আসতে হবে না।
এই যে মামা, সোয়েটারটা খুলে দাও বৌদি, এখন না উপরে গরম আছে। ওই যে সাদা নাকড়া, ওই যে ওইটা দিয়ে পাশে রেখে দাও। মামা কইরে কইরে মামা, এবার একটু ওঠো সোনা, তুমি দেখতেই পেলে না মামা বাড়ি চলে এসছো। টুনটুনি এদিকে কি পিঠে, ঝাল পিঠে হচ্ছে, ঝাল পিঠে এলিনার ঝাল পিঠে। বাবাই খাবি তো ঝাল পিঠে? বাবাই খাবে তো, খেয়ে দেখবি টেস্ট লাগে জানিস তো। তা ধনে পাতা দিয়ে, ধনে পাতা দিচ্ছ না? ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, দারুণ লাগে খেতে। আর এটা হেঁটে গেলে কি হয়? তাই তো হেঁটে আসবে। আর ডাক দাও না, না টসি আর না, টসি ডাকতে হবে না এখন, গায়ে পুরো ঘাওর। মাম্মা তুমি একটা পিঠে খাবে? মাম্মা তাকে ইচ্ছে রাখো। মাম্মা ও দই তুলেছে, দই তুলেছে। বাবা কাপড়টা সাদা, সাদা কাপড় দাও তো, এই সাদা কাপড় দাও তো। দই তুলেছে, দই তুলেছে। দিদি ভাই মুখ মুছে দিচ্ছে বৌদি, নাক নাক চেপে, নাক চেপে রেখেছে। এই যে মাম্মা, মাম্মা সব চুলগুলো উঠে গেল, টাকলু হয়ে গেল, টাকলু। কই আমি তো দেখতেই পাচ্ছি না মুখটা, কই কই মাম্মা। এই যে সোনা, ঘুম ঘুম চোখে, চোখে ঘুম 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 পাচ্ছে। বাবা দাদা ভাই দিদি ভাই কত আদর, দেখো তো, দেখো তো। মাম্মা না না তেল মেখেছে মাথায়। এখানে রান্না হচ্ছে বিরিয়ানি, বিরিয়ানি চাল মানে ভাত কমপ্লিট। এদিকে চিকেনটা তুলে রাখা হয়েছে, বিরিয়ানি এখন দম দেওয়া হবে। আর এদিকে আমার পুচকু সোনা দিদুনের কোলে আদর খাচ্ছে। কই কই আমার পুচকু সোনা কই? এই যে দিদুনের কোলে কথা বলছে। আর এই যে আমাদের এলিনা, আমরা সব পিঠে পিঠে খেয়ে চলে এসছি নিচে। বিরিয়ানি রান্না হচ্ছে, আমার বৌদি রান্না করছে, আমি একটু হেল্প করছি। আর ওখানে একজন যে হাওয়াই মিঠাই নিয়ে এসছে, আমার রাজ গেল আনতে। ছোটবেলায় প্রচুর খেতাম হাওয়াই মিঠাই। কত দাদা, তিনটে? আচ্ছা না ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, হাওয়াই মিঠাই খাবে ওরা। ওনারা তিনটেই বাকি ছিল, বললো নিয়ে নিন তিনটে। রাজ পাঁচ টাকা নিয়ে আসো। আর এখানে আমি বিরিয়ানিটাকে সাজিয়ে নিচ্ছি। আর তোমরা হয়তো একটা গান শুনতে পাচ্ছ বাইরে থেকে, আমার বাড়ির পাশে একটা বাড়িতে হচ্ছে কীর্তন। তো আজকে আমার ভিডিওতে এটাই ব্যাকগ্রাউন্ড মিউজিক। বিরিয়ানি সাজানো কমপ্লিট, এবার শুধু দম দেওয়ার পালা। বিরিয়ানি বসে গেছে দমে। এই যে আমাদের বিরিয়ানি রেডি। স্টার্ট করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে।
অনেক বড় প্লেট হয়ে গেছে খাচ্ছে। এলিনা দেখি কেমন আছে, এলিনা কেমন আছে, ভালো আছে? সত্যি সত্যি তো দেখি তো কেমন হয়েছে বলো দেখি তোমরা। আমি নিয়ে নি বৌদি, কাঁচা লঙ্কা দিও, পেঁয়াজ, আর রায়তা কই? এবার চলো খাওয়া যাক। তারপর আবার ফিরে আসছি। চলো বৌদি তো এখন আমাকে দেখো, তুমি নিচে আমাদের টোটো ওয়েট করছে, বাড়িতে যাই, বাড়িতে দেখা হচ্ছে। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর এই যে বাড়িতে এসেই ল্যাপটপ নিয়ে বসে গেছে এই যে একজন। কিন্তু তো পড়তে বসবি না, কটা বাজে? এই যে দেখো আমার সোনা মা এখনো ঘুমোচ্ছে, মানে এখনো ঘুমোচ্ছে বলতে আস্তে আস্তে ঘুমোচ্ছিল, টোটোর মধ্যে উঠে ঘুমিয়ে পড়েছে। তো একে এখন আমি শুয়ে দিই। আজকের ভিডিওটা এই অবধি, সবাই তোমরা ভালো থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।